এক্স্যাক্টলি বলা যাবে না কত পার্সেন্টেজ এরকম এখনো চলছে, এবং ডাক্তারবাবুরা সাংঘাতিকভাবে পরিশ্রম করছে। ওনাদেরকে আমি বলেছি কোনো জায়গায় যেন মানে সরকারের তরফ থেকে যেন কোনো রকম মানে এরকম না হয় যে সরকার এটা করিনি এটা করিনি, সব দিক দিয়ে আমরা সাহায্য করব, এবং কোনো ওষুধপত্র থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে এবং সেইভাবেই চলছে কাজ, যেটা আমি গতকাল বলেছি সেইভাবেই কাজ চলছে। কয়েকজন পেশেন্টের রিয়েলি একটু প্রবলেম আছে, বাকি কয়েকজন তো খুবই ভালো। স্যার রাজ্যে এরকম লোহার রড অনেক আছে এইগুলি, আর ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, বলছেন তো ওনারা তো যথাসাধ্য চেষ্টা করছেন মানে পেশেন্টদের ভালো করার জন্য, এবং আশা করি সবাই ভালো হয়ে যাবে। স্যার তাদের আর্থিক ক্ষতিপূরণের দেওয়ার কথা বলা হয়েছে, আমি বলে দিয়েছি কোনো জায়গায় কোনো অবস্থায় আর্থিক ব্যবস্থা নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেভাবে আমি নির্দেশও দিয়েছি। আমি চিফ সেক্রেটারি সাহেবকে বলেছি, হেলথ সেক্রেটারি সাহেবকে বলেছি, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্টও আছে, সবাইকে বলেছি যেন মানে আর্থিকভাবে যাতে কোনো সমস্যা না, ইভেন খাওয়া দাওয়ার থেকে আমার এভরিথিং ওষুধপত্র যা যা আছে সব আমাদের সরকারের তরফ থেকে করে চিকিৎসার জন্য বাইরে চিকিৎসা এখন বলেনি ওনারা, এখন তো সেটেলড হতে হবে না, বড় ভাই বা